নিয়ে আসলাম আপনাদের জন্য স্যামসাং এর ফ্ল্যাগশিপ স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি নোট 9। কথা হবে এই ফোনটির বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন ফিচার্স নিয়ে, যেমন এতে থাকবে এর বিল্ড কোয়ালিটি, ডিসপ্লে, ক্যামেরা পারফরমেন্স, তাছাড়া ওভারঅল পারফরমেন্স, তাছাড়া আমরা কিছু ওয়াটার টেস্টও করবো এই ফোনটির উপরে, আর তাছাড়া থাকবে এর ব্যাটারি ক্যাপাসিটি বা ব্যাটারি ব্যাকআপ। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আপনাদের সঙ্গে কথা বলব। আমি ইরফান ফ্রম এক্সপ্রেস মল আপনাদের জন্য নিয়ে এসেছি এই ফোনটির রিভিউ। সামনে আরও কিছু রিভিউ নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। তাহলে চলুন আর দেরি না করে এই ফোনটির রিভিউ শুরু করা যাক। স্যামসাংয়ের নোট সিরিজ সবসময় বাজারে আসে একটা বিশাল পরিমাণের ব্লাস্ট নিয়ে। আমরা সবসময় আসলে যারা স্যামসাংয়ের ফ্যান আছেন সবসময় আমরা ওয়েট করি যে কখন আসলে নোট সিরিজটা আসবে। স্যামসাংয়ের এই নোট সিরিজ সবসময় অসাধারণ ইউনিকনেস নিয়ে বাজারে আসে, তাই আসলে ওয়েট করার যে বিষয়টা এটা সবার মধ্যে আসলে কাজ করে। স্যামসাং গ্যালাক্সি নোট 9 বাজারে নিয়ে এসেছে আসলে নতুন চমক। এটা আসলে বলতে হয় যে এটা যখন বাজারে এসেছিল প্রথমবারের মতো তখন একটা নতুন চমক নিয়ে এসেছিল। নোট সিরিজের ফোনগুলি সবসময় ইউনিক ডিজাইন দিয়ে তৈরি করা হয়, প্রিমিয়াম এবং সিগনেচার ডিজাইন দিয়ে রেডি হয়েছে এই নোট 9টি। এই ফোনটির বডিতে রয়েছে USB 3.1 টাইপ সি পোর্ট, তাছাড়া রয়েছে হেডফোন জ্যাক, ভলিউম কিস, পাওয়ার কিস এবং বিক্সবি বাটন। প্রিমিয়ামনেসের দিকে দেখা যাচ্ছে এই ফোনটিতে আরও কিছু এক্সক্লুসিভ বিষয় অ্যাড করা হয়েছে, যেমন এই ফোনটির সামনে তো গ্লাস রয়েছে এই স্বভাবতই, এর পিছনেও গ্লাস রয়েছে যেটি ফোনটিকে একটি গ্লসি এবং স্মার্ট স্টাইলিশ লুক দেয়, যেটা আপনার দেখতে ব্যবহার করতে বা ইউজ করতে অবশ্যই ভালো লাগারই কথা। রয়েছে এতে 1440x2960 আমি ইংলিশ বাংলা মিক্স করে বলছি, তবে এই পিক্সেলের 6.4 ইঞ্চ সুপার অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যার পিক্সেল পার ইঞ্চ হচ্ছে আপনার 516 এবং স্ক্রিন রেজুলেশন QHD+। স্যামসাং গ্যালাক্সি নোট 9-এ সামনে এবং পেছনে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন। অসাধারণ ডিসপ্লে দেওয়া হয়েছে স্যামসাং গ্যালাক্সি নোট 9-এ, পারফেক্ট কালার, পারফেক্টলি ভাইব্রেন্ট, শার্প ডিসপ্লে, এক কথায় টোটালি অসাধারণ। স্যামসাং গ্যালাক্সি নোট 9-এ ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 845 প্রসেসর, তাছাড়া আমার হাতে রয়েছে 8GB র্যাম এবং 512GB স্টোরেজের স্যামসাং গ্যালাক্সি নোট 9। কালার হচ্ছে ব্ল্যাক, আপনারা দেখতেই পাচ্ছেন। তাছাড়া এখানে আপনার মাইক্রো এসডি কার্ড ইউজ করার অপশন রয়েছে, যেমন 512GB পর্যন্ত আপনি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারেন। ফর শিওর এটি একটি গেমিং ফোন, বিকজ আপনি গেম খেলার সময় নিশ্চয়ই খুব ভালো এবং বেস্ট পারফরমেন্স এক্সপেক্ট করেন, এটা আসলেই স্বাভাবিক। আমি নিজেও যদি গেম খেলতে যাই অবশ্যই এই ধরনের একটি বিষয় অবশ্যই আমি এক্সপেক্ট করব, বিকজ এখন যে সকল গেমগুলি আসছে খুবই হাই এন্ড গেম, খুবই হাই রেজুলেশন গেম, আপনি এভরি ডিটেলস দেখতে চান, আপনি যেহেতু ফোন ব্যবহার করছেন বা আপনার ফোনের মাধ্যমেই আপনি গেমস খেলা ট্রাই করছেন, তাহলে অবশ্যই আপনি এটা এক্সপেক্ট করবেন যে যে গেমটি খেলছেন ওখানে একটা ডিটেলসের বিষয় আছে, ল্যাগ ফ্রি একটা এক্সপিরিয়েন্সের বিষয় আছে। তবে আমি এই স্যামসাং গ্যালাক্সি নোট 9-এ আমি যে গেমগুলি খেলেছি, যেমন পাবজি খেলেছি, তাছাড়া আপনাদের যেটি আছে যে অ্যাসফল্ট 9 খেলেছি, আরও বিভিন্ন প্রকার গেম খেলেছি, আমি এখনও পর্যন্ত তেমন কোনো ল্যাগিং ইস্যু পাইনি, আমি ফুল রেজুলেশনে আসলে গেমগুলি খেলেছি, সো আমার কাছে তেমন কোনো ইস্যু আসলে আসেনি বা ধরা পড়েনি। আমরা যখন অনেক বেশি প্রেশার হয় এমন কাজগুলি করি, যেমন দেখা যাচ্ছে যে অনেকগুলি অ্যাপস খোলা আছে মোবাইলে অথবা আমরা অনেক হেভি গেমস খেলছি, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় মোবাইল হিট হয়ে যায়। হ্যাঁ, এটা স্বাভাবিক যে আসলে মোবাইল হিট হবেই যেহেতু এটা একটা ইলেকট্রনিক ডিভাইস, তবে আমি এ পর্যন্ত ইউজ করে স্যামসাং গ্যালাক্সি নোট 9-এ এখনও পর্যন্ত ওভারহিটিংয়ের কোনো ইস্যু পাইনি। আর তাছাড়া স্যামসাংয়ের থেকে এই মোবাইলে সবচেয়ে বেস্ট একটি কাজ করা হয়েছে, যেটি যে এটার ভিতরে ওয়াটার কার্বন কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে,
আমি আপনাদেরকে রিকমেন্ড করতে পারি, যেহেতু আমি এই ফোনটি খুলে দেখাতে পারছি না আপনাদেরকে, তবে আমি আপনাদেরকে রিকমেন্ড করতে পারি একটা ইউটিউব চ্যানেল আছে, জেনারিক এভরিথিং। ওকে, তো এখানে গিয়ে আপনারা চাইলে দেখতে পারেন, কারণ ভদ্রলোক তার বিভিন্ন রকমের ফ্ল্যাগশিপ ফোনস অথবা বিভিন্ন ফোন সে খুলে ফোনের মধ্যে কী আছে না আছে, ডিউরেবিলিটি টেস্ট, বিভিন্ন ধরনের টেস্ট করে থাকে। আপনাদের সুবিধার্থে অবশ্যই আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। স্যামসাং গ্যালাক্সি নোট নাইনের ব্যাক সাইডে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট, যার প্রতিটি 12 মেগাপিক্সেল করে, ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেল, তাছাড়া ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 2160p 60fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার অপশনটি পাচ্ছেন, অর্থাৎ এই অপশনটি ওখানে এনেবল করা আছে। তাছাড়া অসাম লো লাইট শার্প কালারফুল ফটোর জন্য তো অবশ্যই আপনি এটি ব্যবহার করতে পারেন। স্যামসাং গ্যালাক্সি নোট নাইনে IP68 রেটিং রয়েছে, এর অর্থাৎ হচ্ছে এটি ওয়াটারপ্রুফ এবং ডাস্ট রেজিস্ট্যান্ট। ভিডিওটি চলছে, আই গেস আপনারা দেখছেন যে আমি কিছু ওয়াটার টেস্টের ভিডিও দিয়েছি, এই ফোনটির উপরে কিছু ওয়াটার টেস্ট করা হয়েছে, আর তাছাড়া এই ফোনটির আমি সুইমিং পুলেও ব্যবহার করেছিলাম কিছু ভিডিওগ্রাফির জন্য, আপনারা দেখতে পাবেন। এক কথায় আমি এতদিন যাবৎ ইউজ করছি, আমার জন্য খুবই ভালো ফোনটি, আমি বিভিন্ন জায়গায় ইউজ করছি, আমার ফোনটির কিছু হবে বা ফোনটিতে পানির কারণে কোনো প্রবলেম হবে বা ডাস্টের কারণে কোনো প্রবলেম হবে, এই বিষয়টি নিয়ে আসলে আমাকে চিন্তা তেমন আর করতে হচ্ছে না, বিকজ আমি এটা উইদাউট এনি হেজিটেশন অর উইদাউট ওভার থিঙ্কিং আমি ফোনটি ইউজ করেই যাচ্ছি। সো আমি মনে করি যে এটা আমার মতে, আমার ইউজার এক্সপিরিয়েন্সের মতে এটা বেস্ট আমি মনে করি। এই ফোনটির সিকিউরিটি যে সিস্টেম রয়েছে, সিকিউরিটিতে যেমন রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তাছাড়া রয়েছে সফটওয়্যার বেসড ফেস আনলক, আর তাছাড়া সবচেয়ে মজার ফিচারটা রয়েছে আইরিস স্ক্যানার। সো ফিঙ্গারপ্রিন্ট আনলকটা খুবই ফাস্ট আমি এটা ইউজ করি, আর তাছাড়া সফটওয়্যার বেসড যেটি ক্যামেরা সফটওয়্যার বেসড যেটি ফেস আনলক রয়েছে এটা অবশ্যই এটাও ভালো, তবে আইরিস স্ক্যানারটা আরও জোস ইনস্ট্যান্টলি আপনার ফোনকে লক আনলক করে। সো আমি মোটামুটি বলতে গেলে সব এই সিকিউরিটিগুলি সবই ইউজ করেছি, আমার ভালো লেগেছে, আমি ইউজ করেছি, আমার সবচেয়ে বেশি আমার বেস্ট লেগেছে যেটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, আর তাছাড়া আইরিস স্ক্যানার খুবই ভালো এবং ফাস্টলি কাজ করে, আমি মনে করি এটা বেস্ট এই সিকিউরিটি সিস্টেমের জন্য, এগুলি বেস্ট আমি যেটা মনে করি, কারণ আসলে দেখা যায় যে সব ফ্ল্যাগশিপ অথবা অন্যান্য ফোনে কিন্তু সব ফিচারগুলো একসাথে দেওয়া হয়। ওকে, সো কিন্তু স্যামসাং গ্যালাক্সি নোট নাইনে আমি এতদিন যখন ইউজ করছি আমি দেখছি যে এখানে আসলে সব ফিচারগুলি দেওয়া হয়েছে। অনেকে ফ্ল্যাগশিপ ফোনে হেডফোন জ্যাক পান না, অনেকে দেখা যাচ্ছে যে কোনো না কোনো একটা দিকে কমতি থাকে, কিন্তু এই ফোনটি আমি ইউজ করে আমি যতটুকু বুঝলাম আমি এমন কোনো ধরনের কমতি পাইনি, আমি সব ধরনের ফিচার এটাতে পেয়েছি। স্যামসাং থেকে এই ফোনের 4000mAh এর ব্যাটারি সংযুক্ত করা হয়েছে, যেটি ব্যাকআপ আসলেই ভালো। আমি মনে করি আমার ইউজার যেটা এক্সপিরিয়েন্স বা আমি যেভাবে ইউজ করি আমার ফোনটিকে দৈনন্দিন, আমি অনেক ভালো চার্জ ব্যাকআপ পাই। আর তাছাড়া এখানে যেটি চার্জার দেওয়া হয়েছে এটি কুইক চার্জ 2 সাপোর্ট করে, আর তাছাড়া স্যামসাং গ্যালাক্সি নোট নাইন ওয়্যারলেস চার্জিংও সাপোর্ট করে। তো আমি মনে করি যে এই ফোনটা কাইন্ড অফ যে একটা ফুল একটা বক্স যেখানে সব কিছুই রয়েছে, আমরা সারা বছর ওয়েট করি স্যামসাং এর নোট সিরিজের জন্য, এবং বছর শেষে অথবা বছরের মাঝখানে অথবা যে যে যখন সময় হয় তাদের, তখন তারা একটি ফ্ল্যাগশিপ নোট সিরিজ বের করে যেটা আসলে অসাধারণ। সো এই ছিল স্যামসাং গ্যালাক্সি নোট নাইন এর শর্ট রিভিউ, আমি নিজে ইউজ করেছি, আমার নিজের ব্যবহার এক্সপিরিয়েন্স ইউজার এক্সপিরিয়েন্স থেকে আসলে আমি আপনাদেরকে বিষয়টি জানিয়েছি, আজকের রিভিউটা আপনাদেরকে দিয়েছি। সো সামনে আরও নতুন নতুন কিছু ফোন, নতুন ফোন পুরাতন ফোনের রিভিউ নিয়ে আমরা অবশ্যই আপনাদের কাছে আসবো, আপনাদের সামনে অবশ্যই হাজির হবো। আর আপনাদের মনে আছে তো যে 1-2 তারিখ আমাদের এক্সপ্রেস মলের বিগ সেল ডেস, সো আপনারা বিগ সেল ডেস সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে, বিভিন্ন অফার জানতে,
সরাসরি ভিজিট করতে পারেন www.expressmall.com, অথবা আপনারা আমাদের এক্সপ্রেস মলের যেটি বাংলাদেশ পেজ আছে ফেসবুকে এক্সপ্রেস মল বাংলাদেশ, এখানে গিয়ে লাইক ফলো করে আমাদের সঙ্গে থাকতে পারেন সকল প্রকার নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেল আছে যেখানে আপনি চাইলে এক্সপ্রেস মল লিখে সার্চ করে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন, সাবস্ক্রাইব করতে পারেন আমাদের বিভিন্ন ভিডিও দেখার জন্য। তাছাড়া ইনস্টাগ্রাম এবং টুইটারেও আমাদেরকে ফলো করতে পারেন। সো আবারও বলছি, এ ছিল স্যামসাং গ্যালাক্সি নোট 9। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, যাতে আমরা ইন্সপায়ার্ড হই যে আরও নতুন কিছু ভিডিও বানাবো, কীভাবে ইম্প্রুভ করা যায় আপনারা অবশ্যই জানাবেন। আর আমি ছিলাম ইরফান, আপনারা আই হোপ পুরো ভিডিওটি দেখেছেন, আমি সামনে আরও ভিডিও নিয়ে আসবো অতি শীঘ্রই। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।